আমাকে যা কিছু বোঝাও না কেন মা, আমি ওই মেয়েকে বিয়ে করব। একটা কথা মনে রেখো, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনো কাজে বিফল হইনি। সেই স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত আমি সবসময় ফার্স্ট হয়েছি। তারপর বাবার কোম্পানিতে জয়েন করেছি, কোম্পানিটাকে দিনে দিনে ডেভেলপ করেছি। আমি কোনোদিন আজ পর্যন্ত তোমাদের কাছে কিছু চাইনি, আজ শুধু একটা জিনিস চেয়েছি, যা পেলে আমি জীবনে অনেক অনেক সুখী হব। তোমরা যদি এই বিয়েতে রাজি না হও তাহলে বাড়ি ছাড়তে আমি বাধ্য হব। জিজ্ঞেস করলেন না আমি কি করে তোমার নতুন বাড়ি চিনলাম? আপনার পক্ষে সবকিছু করা সম্ভব, কেন এসেছেন বাড়িতে? তুমি গত রাতে টেলিফোনে জানিয়েছিলে যে তুমি বিবাহিত, আজ সকালে তুমি চিঠি পাঠিয়েছ যে তোমার একটি মেয়ে আছে। এসব আমাকে বলে কোনো লাভ নেই, আমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি তা সত্যি করতে আমি বিন্দু মাত্র পিছপা হব না। দেখো রূপা, আমি তোমার দুঃখটাকে ভালোবেসেছি। আমার ভালোবাসায় যেদিন তুমি প্রাণ খুলে হাসতে পারবে সেদিনই আমি নিজেকে সার্থক মনে করব। আচ্ছা কেন এরকম পাগলামি করছেন বলুন তো? আমি যদি বলি পাগলামি তুমি করছো, কেন একা থেকে নিজের জীবনটাকে নষ্ট করছো? আমি কি তোমার জন্য যোগ্য নই? যেখানে আমি তোমার সবকিছু মেনে নিয়েছি, তোমার দুঃখকে নিজের জীবনের সাথে শেয়ার করতে চাইছি। দেখো, তুমি যদি সত্যি অন্যের স্ত্রী হতে আমি এখান থেকে মাথা নিচু করে চলে যেতাম, কিন্তু আমি যেখানে দেখতে পাচ্ছি তুমি কারো জন্য একা দাঁড়িয়ে অপেক্ষা করছো, সেখানে তোমার অপেক্ষার প্রহর ভাঙার জন্য আমি হাত বাড়িয়েছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, জোর করে ভালোবাসা যায় তা আমি জানি। এই কথাটা তোমার কাছে উল্টো, কারণ তুমি জানো তোমার জীবনে কাউকে না কাউকে দরকার, সেখানে আমি কি তোমার যোগ্য নই? আমার ভয় হয়। মানুষের জীবনে অনেক ঝড় আসে, তাই বলে দূর আকাশের কালো মেঘ দেখে ভয় পেলে তো চলবে না। মা, উনি নাদিম। সালাম। তুমি নাদিম? জি। তোমার কথা আমার মেয়ের মুখে অনেক শুনেছি। আমি আসছি। বসো। তোমার প্রস্তাবে আমরা খুব খুশি, কিন্তু বাবা শুধু তোমার কথায় তো হবে না, তোমার গার্জিয়ান লাগবে। আমার মেয়ে জীবনে একবার ভুল করেছে, তাই বলে আরেকবার ভুল করুক সেটা আমরা চাই না। আমি পারিবারিকভাবেই বিয়ের প্রস্তাব দেব। সেটা হলে তো খুবই ভালো হয়। বাবা, আমার মেয়েটা অনেক দুঃখী, ওকে সুখে রাখার দায়িত্ব তোমার।
হয়েছে মা? পুরো বাড়ি এমন চুপচাপ কেন? মা চুপ করে বসে আছে কেন? কি হয়েছে? তোর বাবাকে আজকে তোর হঠাৎ বিয়ের সিদ্ধান্তটা জানিয়েছিলাম। তারপর বলো, চুপ করে থাকো না, বলো মা। তোর বাবা রাজি হননি, আমার সঙ্গে অনেক রাগারাগি করেছে, বলেছে তোর এই অধঃপতনের মূলে নাকি আমি। বাবা, আমি তোর কাছে মা হয়ে হাত জোর করে বলছি, তোর জন্য অনেক অনেক সুন্দর মেয়ে আমরা দেখে রেখেছি, খুব ভালো বংশের মেয়ে, তোর সাথে খুব মানাবে। প্লিজ প্লিজ, এই বিয়ে তো কি করিস না? হাজরুপার মার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, উনি রাজি হয়েছে। এখন এ বিয়ে ভাঙার আর কোনো কারণ নেই। কেন এমন পাগলামি করছিস? কার সাথে জেদ করে করছিস? একটা বিবাহিত মেয়ে, তোর একটা বাচ্চার মা। থামো মা, থামো প্লিজ। বিবাহিতা, এক বাচ্চার মা, এসব কি বলছো তুমি? আমার কাছে এসব কিছু না। আচ্ছা তুমি বলো, একটি মেয়ের বিয়ে হয়ে গেলে কি তার সব ভবিষ্যৎ শেষ হয়ে যায়, তার ভালোবাসা ক্ষয় হয়ে যায়? হয় না, এটা আমি বিশ্বাস করি না। নেভার। শোন, তুই এখন যে বিশ্বাস নিয়ে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস, যে চাওয়া নিয়ে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস, বিয়ের পর তোর এই চাওয়াটা থাকবে না। বাবা, একটা মানুষের সব চাই পূরণ হয় যখন সে তার সব চাওয়াগুলিকে পেয়ে যায়। আচ্ছা আচ্ছা মা, মানুষের সব কিছুই পূরণ হয়ে যায়, পৃথিবীর সব বস্তুই পূরণ হয়ে যায়, কিন্তু মানুষের মনের বোধগুলো কখনো পূরণ হয় না। বিশ্বাস করো মা, আমি রূপাকে অনেক কাছে থেকে দেখেছি, চিনেছি, বুঝেছি, ও অনেক ভালো মেয়ে মা। আমি যাকে খুঁজছিলাম, যে মেয়েটাকে খুঁজছিলাম, রূপা সেই মেয়ে। আমাকে সুখী হতে দাও মা। কিন্তু তোর এই বিয়েতে আমাদের পরিবারের কেউ রাজি না। শুধু আমার পাশে তুমি থাকলে সব ঠিক হয়ে যাবে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে মা। প্রয়োজনে আমি আলাদা সংসার করব। হ্যাঁ মা, কথা দাও মা, তুমি আমার পাশে থাকবে, কথা দাও। তোর বাবার সাথে আমার কি হবে আমি জানি না, তবে বাবা আমি তোর সাথেই থাকব। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। কয়েকদিন পরেই রূপার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে, তুমি আমার সাথে যাবে, প্লিজ। আরেকটা কথা, রূপার সাথে আমার বিয়ের পর আমি কানাডা চলে যাব। শিখি? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা ওখানে সেটেল হলে তারপর আমি তোমাকেও নিয়ে যাব। হ্যাঁ, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না।
এই ডিভোর্স লেটারটা কে পাঠিয়েছে তুমি? হ্যাঁ, এই ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ভেতর আসতে বলবে না? যাও আমার কাছে যাও। আমি আমার কথা রেখেছি, আসি। বাবাজি প্লিজ। মা এরকম করছো কেন? ছেড়ে দাও, আমি চাই। একটুও কাঁদবেন, আমি যাই। বাবা যেও না। আমি যাই মামনি, আমাকে যেতে দাও মা। না বাবা যেও না। শোনো মামনি, আমি আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না তো মা। আমি অনেক কাছাকাছি থাকবো তোমার, অনেক কাছাকাছি। ছি মা, ছি মা কাঁদে না, লক্ষ্মী মা আমার কাঁদে না। আসো, আমাকে যেতে দাও মা, যেতে দাও। আসো উঠো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি, নাও এটা আমার কার্ড। শোনো, যখন আমার কথা মনে পড়বে তোমার, এই কার্ডে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তুমি যেখানেই থাকো না কেন, ওই ফোন নাম্বারে আমাকে ফোন করবে, আমি তোমার সাথে কথা বলব। ঠিক আছে, আসো। ঠিক আছে আসি বাবা। চুপ, চুপ কর, চুপ মা। Thank you.
কেমন আছো? তুমি খুব অবাক হয়েছো না? তোমার আমার বাড়িতে আসছে না? রূপা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তারপরে তো আমি পারি না। চলি, তুমি জানো তোমার জন্যই আমার স্ত্রী এই বাড়ি থেকে চলে গেছে। সেটা রূপার ভুল, এই জন্য তো আমি দায়ী নই। তুমি কি চাও বলো তো, কি চাও? আমি তোমাকে ভালোবাসি বিপ্লব। চলি, তুমি শুধুমাত্র আমার অফিস কলিগ, আমরা একসাথে একটি অফিসে জব করি, দ্যাটস অল। তোমার সাথে আর অন্য কোনো সম্পর্ক নেই আমার। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের মধ্যে ভালো একটি রিলেশন ছিল, ভালোবাসা ছিল। তুমি এভাবে আমাদের সম্পর্কটা দিনই করতে পারো না। হ্যাঁ, তোমার সাথে আমার সম্পর্ক ছিল, ছিল অতীত, এখন নেই। তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমি আমার মতো জীবন গুছিয়ে নিয়েছি, তুমি তোমার মতো জীবনটাকে গুছিয়ে নিয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি আমি চাকরি করতে এসে তোমার সাথে আবার দেখা হবে এবং তোমার সাথে আমার ওই অফিসেই দেখা হবে। তুমি কি করলে? আচ্ছা, আমার স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে জানো? কারণ তোমার সাথে আবার নতুন করে দেখা হওয়ার পর তুমি যে আমাকে ঘন ঘন ফোন করতে, আমার প্রতি তোমার অনেক টেক কেয়ার এই ভাবটা দেখাতে, আমার স্ত্রী এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। এবং এমনকি এমনকি রূপা একদিন তোমার টেলিফোন ধরে ফেলে এবং তুমি রূপাকে কি বলেছিলে তোমার মনে আছে? তুমি কোনো কিছু না ভেবে শুনে না চিন্তা করে তুমি তুমি আমার স্ত্রী রূপাকে আমাদের অতীতের সম্পর্কের কথা বলে দিলে। কেন, কি কারণে তুমি রূপাকে সব কথা বলে দিলে? কেন, আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না যে তুমি আমার সংসারটাকে কেন ভেঙে দিতে চাচ্ছ। কেন, তোমার জন্যই তোমার জন্যই আমার স্ত্রীকে আমি কিছু করতে পারিনি। ও আমার ও আমাকে আর বিশ্বাস করতে পারছে না, ও ও চলে গেছে, আমার একমাত্র মেয়েকে ও চলে গেছে। রূপা যদি তোমাকে ভালোই বাসতো এভাবে ছেড়ে যেতে পারতো না। বিপ্লব, প্লিজ বিপ্লব, আমার কথা শোনো, আমরা কি আগে সেই জায়গায় ফিরে যেতে পারি না? না, পারি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তোমার লাইফে ফ্রাস্ট্রেটেড বলে এখন আমার জীবনটাকে নষ্ট করতে চাচ্ছ। আমার একটা সুখের সংসার আছে, যে সংসারটা তোমার জন্য বদলাত হচ্ছে। প্লিজ বিপ্লব, আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। যখন আমি তোমাকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমি ভুল করেছি। হ্যাঁ, তখন তুমি আমাকে বিয়ে না করে ওই আমেরিকায় থাকা বড় লোকের এক ছেলেকে বিয়ে করলে। কি হলো, কি লাভ হলো তোমার? বছর যেতে না যেতে ডিভোর্স হয়ে গেল। এতটা দিন পর তুমি আবার আমার কাছে এসে তুমি সেই আমার পুরনো ভালোবাসার দাবিতে আবার আমাকে কাছে পেতে চাচ্ছ কেন? ছি ছি জলি, তোমার লজ্জা করে না এমন ধরনের কথা বলতে? তোমার জন্য আমার আমার সংসারটা আজ এলোমেলো হয়ে গেছে, আমার আমার স্ত্রী চলে গেছে, আমার একমাত্র মেয়ে আমি অনেকদিন যাবত তাকে দেখছি না। শোনো জলি, যেই মেয়ে অন্য মেয়ের সংসার ভাঙে সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার, তুমি চলে যাও এখান থেকে।
ফোনটা দাও তো মা। হ্যালো, আগামীকাল আমি আর মা আসছি তোমাদের বাসায়, আমাদের এনগেজমেন্ট হবে। আরেকটা কথা, বিয়ের দু সপ্তাহ পর আমরা কানাডা চলে যাচ্ছি। দু সপ্তাহ পর কানাডাতে চলে যাব এত তাড়াতাড়ি? হ্যাঁ, সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, অহনার বাবা অহনাকে দিয়ে গেছে? হ্যাঁ। ও তাই, দ্যাটস ভেরি গুড। কাল তাহলে দেখা হচ্ছে। বাই। হ্যালো, তুমি কি হলো? তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হচ্ছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলবে তো। আহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন? সকালে ঘুম থেকে উঠে চলে গেছে। তুমি কোথায় ছিলে? তুমি আমার কথা শোনো রূপা। কি বললে? কি বললে? অহনাকে আমি নিয়ে গেছি।
এই কথাটা কি করে বলতে পারলে রূপা? আমি তোমার কাছে অনেক বিশ্বাসে আমার মেয়েকে দিয়ে এসেছিলাম। কি কি বলতে চাও তুমি? কি বলতে চাও? আমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। ছি, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি থানায় কেস করবে তো? তুমি করো, তুমি করো, আমি এই ব্যাপারে তোমার সাথে করবো, তোমার সাথে আমার থানায় দেখো। আমি তোমাকে ফোনে সব জানাচ্ছি, সাবধানে থাকিস বাবা। সোজা বাড়িতে চলে যাও। তোমার নাম অহনানা? হ্যাঁ। তুমি এখানে কি করে এলে? মায়ের সাথে? তাহলে একা। তুমি একা কি করে এলে? বাবার এই কার্ডটা আমি রাস্তার একজনকে দেখালাম, সেই আমাকে এখানে নিয়ে এসেছে। কি সাংঘাতিক, বাবার সাথে দেখা হয়নি? বাবার জন্য বসে আছি। বিপ্লবের সাথে যে অন্যায় করেছি, সে অন্যায় শুধরে নেবার এই একটা মাত্র সুযোগ এসেছে। যে করেই হোক, অহনাকে আমার বিপ্লবের কাছে পৌঁছে দিতেই হবে। আমি চাই বিপ্লব ওর স্ত্রীকে নিয়ে সুখে থাকুক, আমি বিপ্লবের জীবন থেকে সরে দাঁড়াবো। জলি বলছি, আমি তো তোমার বাড়ির কাছে, তোমাকে তো পেলাম না। কোথায় তুমি? থানায়? সেখানে কি করছো? কোন থানায়? মেয়েকে পাওয়া যাচ্ছে না। তুমি সেখানে থাকো, আমি এখনই আসবো সেখানে। হ্যাঁ, তোমার মেয়েকে নিয়েই কথা আছে। প্লিজ আমার কথা শোনো, আমি এখনই রওনা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই বাই। এবার বলো, তুমি যাবে আমার সাথে? কোথায়? বাবার কাছে যাব।
কি ওনাকে পাওয়া গেছে? বিপ্লব তাহলে জড়িত নয়, অহনা নিজেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। রূপা রূপা, তুমি 12টার মধ্যে ওয়েস্ট পার্কে চলে এসো। আমি চলে যাচ্ছি। আমার এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটা আমার জন্য ভুল। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি, আসলে ছোট্ট একটা অভিমানে তোমাদের দুজনের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমার মনে হয় বিপ্লব আর তোমার মধ্যে কোনো দূরত্বই কখনো ছিল না। কাকে সবচেয়ে ভালোবাসো? আব্বুকে আর আম্মুকে। তোমার এই পুতুলটা আমাকে দেবে? তাহলে আমি তোমার আব্বুকে ফিরিয়ে দেব। দাঁড়াও, তুমি কি করে বিশ্বাস করলে একজন বাবা তার নিজ সন্তানকে কিডন্যাপ করতে পারে? কি করে?